আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, স্বাগতম জানাচ্ছি নিবন্ধনধারী সকল ভাই বোনদেরকে। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব, আজকে 10ই জুলাই দৈনিক জাতীয় পত্রিকা দৈনিক ইত্তেফাকে গণবিজ্ঞপ্তি সম্পর্কে এবং এনটিআরসি এর সম্পর্কে তারা চরম তথ্য দিয়েছে, সেই তথ্যগুলো নিয়ে আজকে আলোচনা করবো আপনাদের সাথে। আপনারা যারা আমার চ্যানেল নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। অনুরোধ থাকবে আপনারা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে এনটিআরসি এর বর্তমান হালচাল সম্পর্কে আপনাদের ধারণা সুস্পষ্ট হয়ে যাবে। তো চলুন দেখে নেই যে আজকে 10ই জুলাই 2021 দৈনিক ইত্তেফাক পত্রিকা এই প্রতিবেদনটি এসেছে যে শিক্ষক নিয়োগে এনটিআরসি এর দুরবস্থা। এখন বিস্তারিত পড়ছে যে গত 6 জুলাই বহুল প্রচারিত জাতীয় দৈনিক ইত্তেফাকের শেষ পাতায় মামলা জালে শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষ শীর্ষক প্রতিবেদনে শিক্ষক নিয়োগে এনটিআরসি এর বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষ দুরবস্থার চিত্র আর হবু শিক্ষকদের আশা বেদনার প্রতিফলন হয়েছে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগদানের ক্ষমতা গভর্নিং বডির কাছ থেকে এনটিআরসি এর হাতে যাওয়ার পর থেকে শিক্ষক নিয়োগে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত না নেওয়ার কারণে একের পর এক মামলার জালে আটকে হজবরল অবস্থার সৃষ্টি হয়েছে। 2015 সাল থেকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক নিয়োগে পরীক্ষা পদ্ধতি ও নিয়োগে ব্যাপক পরিবর্তন আনে এনটিআরসি। শিক্ষক নিয়োগের ক্ষমতা গভর্নিং বডির কাছ থেকে এনটিআরসি এর হাতে আসার পর নিবন্ধিত শিক্ষকরা ভেবেছিল যে শিক্ষক নিয়োগে সংশ্লিষ্ট ম্যানেজিং কমিটির প্রভাব ও তথাকথিত গোপন লেনদেন বাণিজ্য বন্ধ হবে। হয়েছেও তাই, নিবন্ধিত শিক্ষকরা এখন জাতীয় মেধা তালিকা অনুসারে এনটিআরসি এর মাধ্যমে সরাসরি নিয়োগ পাচ্ছে, কিন্তু 2016 সালে প্রথম গণবিজ্ঞপ্তিতে শিক্ষক নিয়োগের সময় কিছু পদ্ধতিগত সমস্যা দেখা দেয়। যদিও সেসব সমস্যা ধীরে ধীরে কাটিয়ে উঠতে সক্ষম হয়েছে এনটিআরসি, কিন্তু দুঃখের বিষয় হলো প্রত্যেক গণবিজ্ঞপ্তিতে লাখ লাখ নিয়োগ প্রত্যাশী নিবন্ধিতদের কাছ থেকে চূড়ান্ত নিয়োগের আগ মুহূর্তে পকেট কাটা হয়েছে এবং এখনো হচ্ছে। বাছাই পরীক্ষার শুরুতে আবেদনের সময় টাকা নেওয়া হবে, ভালো কথা, তাই বলে চূড়ান্ত নিয়োগের আগে আবার আবেদনের মাধ্যমে নিবন্ধিত নিয়োগ প্রত্যাশীদের কাছ থেকে লটারির মতো ভাগ্য নির্ধারণ করে বেকারদের পকেট থেকে কোটি কোটি টাকা তুলে নেওয়ার কি সুফল থাকতে পারে? এমন নিয়োগ প্রক্রিয়া বাংলাদেশে তো বটেই, বিশ্বের আর কোনো দেশে আছে বলে জানা নেই। আবার গণবিজ্ঞপ্তিতে আবেদন করলে যে চাকরি হবে তারও কোনো ভরসা নেই। দেখা গেছে যে যত খুশি তত আবেদনের এই তুগলকি কাণ্ডে বহু মেধাবী নিবন্ধিত শিক্ষকের চাকরি হয়নি, আবার অপেক্ষাকৃত কম মেধাবীর চাকরি হয়ে গেছে। সম্প্রতি দ্বিত গণবিজ্ঞপ্তি অনুসারে 30 এপ্রিল প্রকাশিত চূড়ান্ত নিয়োগের সুপারিশ করতে নিবন্ধিত শিক্ষকদের কাছ থেকে আবেদন নিলেও নানা সমস্যায় লাখ লাখ নিয়োগ প্রত্যাশীদের ফলাফল এখনো দিতে পারেনি এনটিআরসি, যদিও দ্রুত ফলাফল দেওয়ার আশ্বাস দিয়েছিল এনটিআরসি। এনটিআরসি প্রতিষ্ঠার পর নিয়োগে স্বচ্ছতা এসেছে, সরকারের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে, ইতিবাচকতা কোনো অসাধু প্রক্রিয়া ও ব্যক্তির দ্বারা যেন হারিয়ে না যায়। সময় হয়েছে গণবিজ্ঞপ্তি ধারাবাহিকতা বজায় রাখা ও নিয়োগ প্রক্রিয়া শেষ হয়েছে নিবন্ধিত শিক্ষকদের কাছ থেকে পকেট কাটা বন্ধ করা। শিক্ষক নিয়োগের উদ্দেশ্য চলমান তৃতীয় গণবিজ্ঞপ্তি মোতাবেক হবু শিক্ষকদের দ্রুত নিয়োগের সুপারিশও আশা করছি। তো নিবন্ধিত ভাই বোনেরা, এই ছিল আজকে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট তথ্য। পরবর্তী কোনো আপডেট তথ্য নিয়ে আবারও হাজির হব আপনাদের কাছে, এবং আপনাদের গণবিজ্ঞপ্তির সুপারিশ যাতে খুব দ্রুত হয় সেই আশাবাদ রেখে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।